মারধর চলছে, দেখুন 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 কিভাবে মারছে, প্রথমভাবে বুঝানো হচ্ছে শিক্ষার্থীদের চলছে। এখানে যে মারামারিগুলো চলছে দেখুন তো, শিক্ষার্থীরা মারতেছেন নাকি পুলিশ ও ক্ষমতাসীনেরা মারতেছেন, দুই পক্ষ মুখোমুখি। কপালে একটা বাড়ি খেলো শিক্ষার্থী, পড়ে গেল রোডে, ঘরের ভিতর প্রবেশ করেও মারছে। আজকে আজকে যে পরিস্থিতি হয়েছে ক্যাম্পাসে, অ্যাট লিস্ট আপনারা যদি কেউ দেখতেন বিশ্বাস করেন আপনারা সারা জীবনের জন্য এই ছাত্রলীগ জিনিসটাকে যে কি পরিমাণ ঘৃণা করতেন বা ভয় পাইতেন আপনারা জানেন না। মুখোমুখি অবস্থানে দুই পক্ষ, তারা কিছুই মানছে না, যেন শিক্ষার্থীদের অসুর মনে করে বধ করছেন। মেয়েদের মারিস না রে ভাই, বাসায় আপনাদেরও মা বোন আছে। এরা আমাদের সামনে রড দিয়ে পিটায় আছে, ছেলেগুলারে রড দিয়ে পিটায় একদম আধা মরা করে ফেলছে। তারা এসে আমাদের পেছনে লুকাইছে, আমাদের বোরকার পেছনে, আমাদের ওড়নার পেছনে লুকায়, বলে আপু আমাদের একটু লুকায় রাখেন, আমাদের ওরা মাইটা ফেলবে, আমাদের বাঁচান আপু। ভিডিও চিত্রতে দেখা যাচ্ছে একদল ফেরেস্তা পুলিশকে সাহায্য করতেছেন। পুলিশ ও ফেরেস্তার দল মনে করছে তারা অসুর দমন করছেন, তারা লাঠি খাটা এমন কি অসুর দমনে গুলিও ব্যবহার করছেন। ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ মারা যান, গুলি খাইছে একটা, তারা মেরে ফেলছেন। এভাবেই তারা বারবার অসুর দমনের মাধ্যমে রাস্তা পরিষ্কার করে থাকেন আর বীরের মতো ক্ষমতায় টিকিয়ে থাকেন। মারো ভাইরা মারো, দেশ ফাঁকা করো, আর আপনারা সব কিছুর আধিপত্যই করুন, একইরা তো অসুর। আমরা তাদের ওড়না দিয়ে বোরকা দিয়ে লুকায় রাখছি, সেইখান থেকে আমাদের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাদের বের করে আবার মাথায় রড দিয়ে মারছে, এমন অবস্থা।